ইমান থাকলে না। হযরতে মুয়াইজ আলাইহিসসালামী সাহাবী রাদিয়াল্লাহু আনহু শয়তানের ফেরেবে জিনা করার পরে নবীজিকে এসে বলছেন, জানাই তো ইয়া রাসূলুল্লাহ আমি জিনা করেছি। সামনে এসে বললেন, নবীজি আরেক দিকে মুখ ফিরালেন, ওই দিকে গিয়ে বললো আমি জিনা করেছি। তিনি আরেক দিকে ফিরালেন মুখ, আমি জিনা করেছি। আরেক দিকে পিছন দিকে ফেরালেন, ওখান দিয়ে যা বলছে আমি জিনা করেছি। তো এর নেই আমাকে পবিত্র বানান, আমাকে কিউরিফিকেশন দরকার, আমি শেষ হয়ে গেছি। চারবার স্বীকৃতি দেওয়ার পরে নিজে চারবার যখন স্বীকৃতি দিয়েছে, প্রত্যক্ষদর্শী চার সাক্ষীর কাজ হয়ে গেছে। উনি চেষ্টা করেছিলেন স্বীকার না করে চলে যাও, আল্লাহর কাছে মাপছে, তোমার ব্যক্তিগত মহাপাপ করেছ, সৃষ্টিকর্তার সাথে বোঝাপড়া করে জীবনের তরে তওবা করে সেই পন্থায় বেঁচে যাও না, পবিত্র হন। এই জন্য মুখ ফিরিয়েছে, কিন্তু সে মানলো না। তার ইমান, ভিতরের ইমান এমন বিদ্রোহ করেছে যে তোর আর বাঁচার অধিকার নাই। বিয়ের পরে যখন এই কাজ করেছিস, তোকে আর আমি বাঁচতে দেবো না, নিজে নিজেকে ওই পর্যায়ে নিয়ে গেছে। শেষ নবীজি বলেন, আল্লাহর হুকুম যাও, কমর পর্যন্ত গাড়িয়ে রাষ্ট্রীয়ভাবে পাথর মেরে মৃত্যুদণ্ড কার্যকর করা হলো। তারপর পাথরের আঘাত, বৃষ্টির মতো পাথর যখন শুরু হলো, তখন সে বেরিয়ে দৌড় দিয়েছিল, সাহাবীরা ছাড়েন নাই, ওই অবস্থায় পাথর মেরে মৃত্যুদণ্ড কার্যকর করেছে। নবীজি শুনে বললেন, কেন ছেড়ে দিলে না, হয়তো বা সে বেঁচে যেত, ইসলাম তো দয়ার ধর্ম। কিন্তু একজন মানুষ যখন জাহান্নাম থেকে বাঁচতে চায়, তখন তো তাকে বাঁচাতে হয়। আজকের বিজ্ঞানীরা বলছেন, মায়ের দিনে জিনা থেকে ফিরে, এই জন্য বিভিন্ন রাষ্ট্রে সরকারিভাবে এখন এটার বাস্তবায়ন চলছে যে হরমোন নিঃসরণ হয় ব্যত্রাঘাত করলে, অবিবাহিত ব্যভিচার করলে ব্যত্রাঘাত, সে ব্যত্রাঘাতের দেহ থেকে যে হরমোন নিঃসরণ হয়, হরমোন থেকে ওর নেশা ছুটে যায়। সাইবেরিয়ান একজন ডক্টর, তিনি ব্যত্রাঘাত করে $60 করে নেন, এই মসজিদে বলেছি। কাহিল7.com-এ এই তথ্যগুলি, আব্দুল দায়েম আল কাহিল, সিরিয়ান একজন ইঞ্জিনিয়ার, বড় আলেম হাফেজে কোরআন, ওনার একটা ওয়েবসাইট আছে, ওইটাতে উনি এগুলো তথ্যগুলি দেয়।